নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 7:30। সকাল 7:30 হলেও এখনও পুরো সকালটা হয়নি। ভোরের এই মৃদু আলোটা ফুটছে, আমরা দুজনে অনেকক্ষণই উঠে পড়েছি, অপেক্ষা করছি একটুখানি দিনের আলো ফোটার জন্য। বাড়ির সামনেতেই এত সুন্দর লেকটা আছে, ভাবছিলাম কখন একটু যাব। দূরের ওই পাহাড়টা দেখুন, সকালের প্রথম আলোটা গিয়ে ওর ওই তুষার শৃঙ্গতে পড়েছে। ওটিই বোধহয় আমাদের মহাদেবের বাড়ি। কি অপূর্ব সুন্দর লাগছে বলুন। সকাল হতেই কোথা থেকে এক গুচ্ছ হাঁস লেকের ধারে চলে এসেছে। দেখুন প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি! গায়ের ওপর চারটে জ্যাকেট পরেও নাকটা লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়, আঙুলগুলো মনে হচ্ছে অসার হয়ে যাচ্ছে। আর এদের দেখুন, ঠান্ডার মধ্যে এই লেকের জলে সাঁতার কাটতে বেরিয়ে গেল সকাল সকাল। আর কিছুদিন পরে তো এই গোটা লেকটাই জমে যাবে। এত ঠান্ডা বলে লেকের জলে পা দিতে পারছি না, কিন্তু গরমে কখনো এলে আপনাদেরকে সঙ্গে নিয়ে লেকের মধ্যে বেশ খানিক দূর যাবো। এত স্বচ্ছ এই লেকের জলটা, কোমর অবধিও আপনি যদি যান আপনার পা দুটিকে দেখতে পাবেন। চারিদিকে লোকজন মর্নিং ওয়াকে বেরিয়েছেন, সকালের এই শোভা উপভোগ করছেন। তবে আমরা কোথাও মর্নিং ওয়াকে বেরাইনি, বাচ্চারা এখনও হোটেলে ঘুমাচ্ছে। আমরা তাই শুধু হোটেলের নিচরাতে নেমে এসে দাঁড়িয়েছি। তবে বেশিক্ষণ আর দাঁড়াবো না, চলুন ফিরি। ওই দেখুন, দূরে একটি বাবা তার বাচ্চাকে স্লেজে করে টেনে নিয়ে যাচ্ছে। চলুন ফিরি এবার। ছেলেটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, বাড়িতে যদি মা বাবা কাউকে না দেখে দরজা খুলে ফেলে তাহলে আবার সর্বনাশ। ঠিক ধরেছি, ব্যাংকটা ঠিক উঠে পড়েছে। ওমেহা, ওঠ, এ তো হোটেল ভাড়া গোটাটাই তুই ঘুমিয়ে ঘুমিয়ে মনে হচ্ছে তুলে ফেলবি রে। এত টাকা যখন হোটেলে ভাড়া দিয়েছি, আমি ঘুমিয়ে গোটা পয়সা তুলে নেবো, এই হোটেল ছেড়ে আমি কোথাও যাবো না, এমন করছিস ভাব তো। কি সুন্দর সকাল হয়ে গেছে, দেখ, আয় আয়, বাই বাই। বোঝকাণ্ড, তিনটে কাপ দিয়েছে, আমি ইয়ে নিয়ে এসেছি, টি ব্যাগ নিয়ে এসেছি সঙ্গে করে। এবার আমাদেরকে একটা ইলেকট্রিক কেটেল কিনতে হবে জানো। গতবার যখন এই হোটেলটাতে এসেছিলাম, আমাদের ছোট ছোট মাইক্রো ওভেন দিয়েছিল, সব তুলে নিয়েছে এগুলো। তো একদিন লেগে যাবো গো এক কাপ চা খেতে। এবার এরা যে ঘরটা দিয়েছে, আমি সারা রাত ভয়ে ঘুমাতে পারছি না জানো। এক তো ওই লেক ফেসিং এদিকটা পুরোটা খালি, আর তার উপর সারা রাত ওই দরজাটা লাগেনি, কত রকম ঘোরাচ্ছি তাও লাগছে না, যেই টানছি দেখছি খুলে যাচ্ছে। সারা রাত ভয় ঘুমাতে পারিনি আমি, আমার যেন খালি মনে হচ্ছে কি দরজাটা খুলে ভেতরে ঢুকে আসছে। না হয় তো এখানে, এমন তো নয় যে একদমই কিছু হয় না, বন্ধ হচ্ছে না, আনপ্লাগ করতে হবে মনে হচ্ছে। কেসে 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 একদম শেষ, মন শান্তিতে একটু লক লাগিয়ে নাও। আর কি হ্যাপেন, ওর লাগে না, যেদিকেই ঘোরাবা যেদিকেই টানো ঠিক খুলে যাচ্ছে। যা যে একটা কাজ পেয়েছে, ভালো আছে চাটা? দাঁড়াও চাটাকে একটুখানি সরিয়ে বসি। বাচ্চাটা একটুখানি স্লেজ করবে বলে বড় খুঁজে খুঁজে অস্থির। একদিকে গরমে ধোঁয়া উঠছে, একদিকে ঠান্ডায় ধোঁয়া উঠছে। এই যা, জলে পড়ে গেল নাকি গো? আচ্ছা, এখানে একটা বাড়ি নিলে কেমন হয়? বছরে এই একবার করে আসি আর দুদিন করে থাকি, মুটে যেন স্বাদ মেটে না। একটা ছোট্ট মতো বাড়ি, শীতকাল হলেই একদম সাদা হয়ে থাকবে, এক উঠুন বরফ নিয়ে বসে থাকবো আমি আর তুমি। অনেকে নেয়, অনেকে নিয়েওছে, আমার পুরোনো অফিসের লোক দিয়ে অনেকে নিয়েছিল, এখানে অনেকে নেয়, নিয়ে এয়ারবিএনবিতে দিয়ে দেয়। তো ওটা ভালো, মানে বছরে 11 মাস যত দিন চলে এয়ারবিএনবি থ্রু দিয়ে এলো, তারপরে ওই ইএমআই বলো বা মেনটেন্যান্স, এখানে রাখতে বাড়ির মেনটেন্যান্স খরচটা একটু বেশি, ছাদ চেঞ্জ করতে হয়। মানে এত ওই মাসের পর মাস বরফ পড়ে থাকে বলে না, ছাদগুলো ওই জন্য খুব ক্ষতি হয়ে যায়, ছাদের ক্ষতি হয় খুব বেশি, কাঠের ছাদ তো। হ্যাঁ, ছাদের ক্ষতি হয়, মেইনটেনেন্স করে আমাদের ওখানে চেক বেশি। ঠিক কথা, তো সেই জন্য যদি এয়ারবিএনবিতে দিয়ে দাও তাহলে হয়তো কিছুটা হলো ওখান থেকে হয়ে গেল। তা তুমি এক মাস মতো অনেকেই থাকো, প্রবলেম হচ্ছে এখান থেকে অফিস করাটা একেবারেই অসম্ভব। তাই তো, তুমি সপ্তাহে 3 দিন গেলেও তুমি যাবে না। না, এখান থেকে যাওয়া যাবেই। যারা একদম পার্মানেন্টলি একদম ওয়ার্ক ফ্রম হোম পায় তারাই বোধহয় থাকতে পারবে এখানে। পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা তো উঠে গেল, যাই হোক ওটা পরের গল্প। তাহলে তো
কর্পোরেট চলে না, অফিস যাওয়াটা দরকার। হ্যাঁ এখন আমরা যেমন হাইব্রিড হয়ে গেছি, সপ্তাহে আরে 5 দিন যেতাম, এখন 3 দিন, কোনো সপ্তাহে তো 2 দিন কেন। তাতেও যাওয়া যাবে না এখান থেকে, এখান থেকে তাহলে তোমার অনেক আছে না, তোমার একদম কিছু তো আছে না, এখান থেকে যায় গিয়ে সোম মঙ্গল বুধ করে আবার ব্যাক করে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সপ্তাহে একদিন যায় গিয়ে তার অফিসের কাছে এয়ারবিএনবি নিয়ে ভাড়ায় থাকে, সেখানে থেকে 3 দিন অফিস করে, আবার 4 দিনের দিন বাড়ি ফিরে আসে। জায়গাটা অসম্ভব সুন্দর, এটাও কিন্তু একটা আধ্যাত্মিক জায়গা, মানে এখানকার সাপেক্ষে কিরকম আমি খুব ভালো যাই না জেনে বলবো তোমাকে, কিন্তু এটা লেকটা হয়ে আগে এখানকার রেড ইন্ডিয়ানরা এখানে থাকতেন, এবং যে জনজাতি যারা থাকতেন তারা নাকি এখানে উপাসনা করে তাদের মতন করে, সেটা নাকি এই লেকটা পর চত্বরে করতো, সেজন্য এটা খুব তাদের জন্য এটা খুব মানে পবিত্র জায়গা। চলো আর এখানে বেশিক্ষণ গল্প করে কাজ নেই, আজ তো আবার 11টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। এই যা জল পড়ে গেছে, ছেড়ে জল পড়ে গেছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে দেখো মধ্যে সত্যি, কিন্তু ওকে বলবো যে তুমি একটু পাশে যেতে চলে যাও। কোন পাশে? আমরা যেখানে করছিলাম তো অনেকটা দূর, ওর মা বাবা এখানটা মর্নিং ওয়াক করছে আর ওই জন্য চোখের সামনে এখানে স্লেজিং করছে। এখানে অনেকে বাড়ি নিতে অনেক সস্তাও পেতো, এখন সবাই এরকম সেকেন্ড হোম একটা অপশন দিয়ে রাখছে শহর থেকে দূরে থাকার জন্য। ঠিক করো এটাই, মানুষ যেটা থাকে না যখন যেটা চায় সেটা পায় না। কিরকম? ধরো আগে যখন মফস্বল বা গ্রামে থাকতাম তখন আমাদের শহরে গেলে খুব ভালো, এখন শহরে থাকি, শহর থেকে একটু দূরে, তখন না আর একটু দূরে আর একটু প্রকৃতির কাছে কাজে লাগা যাবে খুব ভালো। ঠিক ওটাই, আবার এখানে তুমি যদি অনেকদিন থাকো তখন আবার এখানে বোর হয়ে যাবে হয়তো, তখন মনে হবে না আর একটু শহরের কাছাকাছি যাই, সব কিছু একসাথে। আমাদের আমাদের আগে এই ঘরটাতে যে ভাড়াই ছিল তার বোধহয় 3টে অ্যালার্ম দেয়া ছিল, একটা বাজলো সকালবেলায় 5টায় সেটা বন্ধ করা হলো, আবার একটা বাজলো 7:30টার সময় অ্যালার্মই বেজে যাচ্ছে তার অ্যালার্ম বন্ধ করছি খালি। তবে যেটা একটা ভালো লাগলো, রাত্রিবেলাতে এই আমাদের ব্যালকনির দরজাটা আটকা ছিল না বলে ভয় না আমার ঘুম আসছিল না, অনেকবার বেরিয়ে বেরিয়ে দেখছি এখানটা খুব জোরালো আলো থাকে গো, একদম দিনের মতনই স্পষ্ট একদম আলো, খালি লেকটা থেকে অন্ধকার। আমার তো খালি মনে হচ্ছে এখান থেকে কেউ হেঁটে, আর এখানে তো এই ছোটো ছোটো বাড়ি, টুকটুক টুকটুক করে যদি 3তলা অব্দি উঠে এসে দরজাটা একবার খুলে একবারে অনায়াসে ঘরে ঢুকে যাবে। আর একটুখানি গেলেই জলে পড়ে যাবে গো। নেহা রেডি হয়ে গেছে, রামাও রেডি হয়ে গেছে, এবার জ্যাকেটগুলো নেবো আর বেরিয়ে যাবো, চেক আউটের টাইম চলে এসেছে, সমস্ত ঘর দোর মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর বিছানাগুলো সবসময় বলে ওরা যে যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে যেন ওটাকে ওইভাবেই ছেড়ে দেবেন, তাহলে আর কি ওরা বুঝতে পারবে যে এই বিছানাটা ব্যবহার হয়েছে, ওরা সমস্ত কিছু আবার কাচতে দেবে, তো বিছানা ওই জন্য ঠিক করার দরকার নেই। তবে যেটুকু যা বোতল টোতল এদিকে ছিল ওগুলো সব পরিষ্কার করে হয়ে গেছে, ওর বাবাও চলে এসেছে, চলো এবার বেরিয়ে পড়ি নাকি। চলো চলো এবার ডোর ওপেনের সময় চলে এসছে, চলো চলুন সবাই তৈরি হয়ে গেছি বেরাই এবার। গতকাল এই রুমটায় ঢুকেছিলাম দুপুর 2টাতে, আজকে বেরিয়ে পড়ছি সকাল 10:30, আর 24 ঘন্টা হয়নি, রুমের ভাড়া নিয়েছিল $400, $400 মানে প্রায় ধরুন 32,000 থেকে 33,000 টাকা। অবশ্য এটিই তো এদের সিজন, এর উপরেই হয়তো সারাটা বছর চলে, সিঁড়ি দিয়েই নামাতে হচ্ছে জিনিসপত্র, আমরা এসে লিফ্টটা কোথায় খুঁজে পাইনি, তবে একদিনের জন্য এসেছি তো ওই জন্য আমাদের জিনিসপত্রও কম, ছেলে মেয়ে সবার হাতেই ছোটো ছোটো করে একটা করে জিনিস দিয়ে দেওয়া হয়েছে, আর বড় ব্যাগটা ওর বাবা গাড়িতে গিয়ে আগে একবার নামিয়ে দিয়ে এসেছে, তারপর আমরা এবার সবাই মিলে একসঙ্গে নেমে যাচ্ছি। প্রথম প্রথম আমি ভারী এই কাঠের সিঁড়িগুলোতে ভয় পেতাম, আর একটা জিনিস আপনাদের দেখাই, দেশের দিকে আমরা যেমন সিমেন্টের পিলার দেখি এখানেও দেখুন সব কাঠের পিলার, এই কাঠের পিলারগুলোর ওপরেই এত বড় বড় সব হোটেলগুলো দাঁড়িয়ে আছে, 3তলা 4তলা, আমরা যেটাতে ছিলাম সেটা 3তলা ছিল, যে এই 1তলার ঘরটি পেয়েছে দরজাটি খুললেই তার 1 উঠুন বড়, পরের বার যখন আসবো চেষ্টা করবো যাতে 1তলাটা পাই। রাত্রিবেলায় ওর বাবা এখানটা গাড়িটা রেখেছে, আর এইদিকে পার্কিংয়ে সব বড় বড় ট্রাকগুলো ছিল, ভয়ে বেচারি অস্থির যে ট্রাকগুলো বার করতে গিয়ে কেউ না ওর গাড়িটায় ধাক্কা দিয়ে দেয়। এবার আমরা যখন আসি প্রচুর বড় বড় প্লাস্টিকের ব্যাগ এনেছি, কত যে জামা কাপড় ছেলে মেয়েদের ছাড়াতে হয়েছে সব ভিজে যাচ্ছে বরফের জলে, তো সেইগুলোকে আর শুকনো জামা কাপড়ের সঙ্গে তো মেশানো যাচ্ছে না, তাদেরকে এই প্লাস্টিকের ব্যাগে ব্যাগে করে করে নিয়ে যাচ্ছি,
বাড়ি গিয়ে এবার সব একটা একটা করে প্যাকেট খুলবো আর কাচতে দেবো। ব্যাস হয়ে গেছে, ওর বাবাও সুন্দর করে সব গুছিয়ে নিয়েছে। এখান থেকে যাব প্রথমে আমরা রিসেপশানে, ওখানে গিয়ে চাবিটা জমা দেবো, তারপর সেখান থেকে যাব একটু খেতে। বাড়ি থেকে অল্প করে একটু কেক বিস্কুট কলা নিয়ে এসেছিলাম, সকালে অল্প করে আমরা খেয়েছি। কিন্তু এখানে যেহেতু দোকান বাজার কম, তাই হাতের সামনে যখন দোকান আছে, আর একবারটি বাচ্চাদেরকে অল্প করে খাইয়ে নেবো আর কিছুটা তুলে নেবো। গতকাল সন্ধ্যেবেলায় তো যা আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, ছেলেমেয়েরা খিদের চোটে মুখ শুকিয়ে যাচ্ছে, আর কোনো রেস্টুরেন্টে একটু জায়গা পাচ্ছি না যে তাদেরকে নিয়ে গিয়ে একটু খাওয়াবো। ওই যে আমার বন্ধুর গাড়িটিও দাঁড়িয়ে আছে, ওরাও চলে এসেছে চেক আউট করতে। মোটামুটি এখন আমরা আরও 2-3 ঘন্টা এখানে থাকবো। কিছু স্নো অ্যাক্টিভিটি আছে বাচ্চাদেরকে করাবো, দিয়ে মোটামুটি 2 নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি এখান থেকে 3-3.5 ঘন্টার রাস্তা, তো সন্ধে তাহলে 6:30-6:30 মধ্যে বাড়িতেও ঢুকে যাব। ছাদের উপরে দেখুন, এই 2 দিন তেমন স্নোফল হয়নি, আর যেই একটু রোদ পেয়েছে বরফগুলো গলে গলে টুকটুক টুকটুক করে আবার পড়ছে। গত বছর আমাদের বাড়ির সামনে পাহাড়গুলোতে বরফ পড়েছিল, কিন্তু এবছর দেখছি এখনও পড়েনি। যাই হোক চলুন কাছাকাছি কোনো এবার রেস্টুরেন্ট খুঁজে একটুখানি ব্রেকফাস্ট করে নিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।